हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হলো রবিবার আর এখন সকাল 10টা বাজে। এখন তৈরি হচ্ছে আমাদের সকালের জলখাবার। সকালের জলখাবারে আজকে আমাদের রান্না হচ্ছে পরোটা আর ঘুগনি। আর এটাই হলো আজকে আমাদের রবিবারের জলখাবার। আর দুপুরে রান্না, আজকে দুপুরে মাংস খাওয়া হবে না, তো দুপুরে খাওয়া হবে মাছের ঝোল। তার জন্য দেখো সবজি রেখে দিয়েছি এখানে, সবজি কাটবো, সবজি দিয়ে মাছের ঝোল হবে, আর হবে পটল সর্ষে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলেও তোমাদের সাথে গল্প করার সময় হয়নি, এই সকালবেলা কাজগুলো ভাবলাম আগে করে নিই। আর আজকে কাজ করলেও আজকে একটা ভালো হয়েছে, সকালবেলা ভেবেছিলাম তো দপতি মাসি আসবে কি না, তো আজকে আবার এসছে দপতি মাসি। শুনলাম শরীরটা একটু খারাপ হয়েছিল, বাট ঠান্ডা লাগেনি, কিন্তু এখন ঠিক আছে। কিন্তু আজকে থেকে আবার কাজে এসছে, একদিনই কামাই করেছিল, তো একটু চিন্তায় ছিলাম যে শরীর টরীর খারাপ হলো নাকি, মানে বেশি বাড়াবাড়ি কিছু হলো নাকি, তো সেই চিন্তাটা দূর হলো। আর জানো তো আজকে থেকে তো লকডাউন, খবরে তো দেখাচ্ছেই। তো এতদিন তো শুধু বাজারের ক্ষেত্রে ছিল সকাল 7টা থেকে 10টা অবধি, তো এখন সব দোকানপাটও করে দিয়েছে সকাল 10টা, মানে সকাল 7টা থেকে 10টা অবধি। আর আজকে পরাগও চলে এসেছিল তাড়াতাড়ি, তাই সেই কারণেই। লকডাউনে সবাই ঠিকভাবে মানলে আবার হয়তো আমরা ঠিক, মানে আবার আগের মতন করোনাকে কমানো যাবে। তো ভালো হয় যদি একটুখানি স্যাক্রিফাইস করলে, যদি করোনা কমে তাহলে খুবই ভালো। আর এখন আজকে তোমাদের সকালবেলার জলখাবার তো তোমাদের দেখালাম, আজকে জলখাবারে কি হয়েছিল। আজকে জলখাবারে হয়েছিল চানা দিয়ে ঘুগনি করা হয়েছিল, আর আর হয়েছিল পরোটা। চানা দিয়ে ঘুগনিটা দুদিন আগে আমাদের করেছিল, তো সেটা করে রেখে দিয়েছিল। আর সঙ্গে সঙ্গে, মানে সকালবেলা চানা করা অনেকটা টাইম লাগে, তো তার জন্য আগেই করে রাখা হয়েছিল। আগে একদিন রাত্রে খেয়েছি, তো মাঝখানে মানে শুক্রবার করা হয়েছিল, তো সে শুক্রবার দিন খেয়েছি, তারপর রেখে দিয়েছিল কৌটো করে। অনেকটা বেশি করেই করেছিল, রোববারের জন্য চিন্তাই করা হয়েছিল যে রোববার সকালবেলা ওটাই দিয়েই মানে লাঞ্চ, মানে ব্রেকফাস্ট করা হবে, তো তাড়াতাড়ি হয়ে গেছিল তার জন্য ব্রেকফাস্ট। আর এখন যাবো আমি নিচে, আমাদের দুপুরে রান্না হয়েই গেছে। দুপুরে আজকে কী রান্না হয়েছে, ওই মানে মাংস হয়নি, আজকে দুপুরে হয়েছে মাছ, মাছের ঝোল আর ইয়ে পটল সর্ষে। গরমের সময় না মাংসটা দুবেলা খেতে ইচ্ছে করে না, আর মাংসের ঝোল দিয়ে ভাত তো একদমই ভালোই লাগে না, অনেকদিন পর খেলে ঠিক আছে, কষা কষা হলে ঠিক আছে, তো তার জন্য এই বেলায় করা হয়নি মাংস। মাংস হবে রাত্রে, আর এখন মাছ দিয়েই খাওয়া হবে। তো চলো আমি নিচে যাই, নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের যে কী রান্না হয়েছে। তো চলো ফ্রেন্ডস, দেখো নিচে চলে এসেছি, এখানে দেখো মাছের ঝোল বাড়া রয়েছে, সবজি দিয়ে মাছের ঝোল আর পটল সর্ষে আর ভাত, এটাই হলো আজকে আমাদের দুপুরের রান্না লাঞ্চে। আর রাত্রের জন্য এই যে মাংস রেজালা হবে, তার জন্য সব ম্যারিনেট করে রেখেছে। ভাত বাড়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসে পড়বো। তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি যাবো নিচে, আজকে রবিবার, তোমরা তো জানোই, তোমরা তো বললাম, তো এখন নিচে যাব। আর রবিবার মানেই তো বাড়ির সব ছেলেরা থাকে বাড়িতে, আর এখন থেকে তো লকডাউন, এখন প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতেই বাড়িতেই থাকবে 15 দিন। তো চলো নিচে চলো, আর নিচে গিয়ে আজকে এই এত গরম পড়েছে, তো মামনকে বলছিলাম আজকে একটু লস্যি বানাতে, তো চলো দেখি যদি লস্যি করে, তো লস্যিটা আমরা কীরকমভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফ্রেন্ডস, আমি নিচে চলে এসেছি, আর দেখো এখানে বাড়ির পাতা দই, আর এই দই দিয়ে করা হবে লস্যি। বাড়িতেই আমরা টক দইটা পেতে নিই, দেখো কি সুন্দর একদম চাকা মতন হয়েছে, আর বাড়ির পাতা দই খাওয়া খুবই ভালো। তোমাদের তো বলাই হয়নি এখানে আমরা কতটা দই নিয়েছি, এখানে আমরা 400 গ্রাম মতন টক দই নিয়েছি, আর নিয়েছি চিনি 150, আর নিয়েছি সাদা নুন অল্প আন্দাজ মতন, আর নুন চিনিটা তোমরা যে যার আন্দাজ মতন দেবে, যে যেরকম নুন খায়। এবারে দেখো হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে এটা ফেটিয়ে নিচ্ছি,
তাহলেই রেডি হয়ে যাবে আমাদের লস্যি। আর লস্যি হয়ে গেলে আমরা ওর মধ্যে একটু অল্প করে রুয়াবজা দিয়ে দেবো, একটু দেখতেও সুন্দর লাগে, গন্ধটাও সুন্দর লাগে। তার জন্য রুয়াবজাটা যার যার ব্যক্তিগত ব্যাপার দিতেও পারো, যে যেটা পারবে দিতে পারো, রুয়াবজা হোক বা ম্যাঙ্গো হোক, ম্যাঙ্গোর কোয়াশ হোক, সব কিছুই দেওয়া যায়। ফ্রেন্ডস, আমাদের লস্যি খাওয়া কমপ্লিট। আর এখন এখানে হচ্ছে রান্না। আজকে আমাদের রাত্রে চিকেন হচ্ছে, তোমাদের তো বলেই ছিলাম যে দুপুরবেলা চিকেন খাইনি, গরম এত, তো চিকেন খেতে একদমই কারোর ইচ্ছা হয়নি। তো এখন মানে চিকেন রান্না হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। ফ্রেন্ডস, তোমাদের তো বলাই হয়নি চিকেনটা কে করছে। চিকেনটা আমাদের সঙ্গে চিকেন করতে হেল্প করছে মিস্টার পরাগ রয়, মানে আমার হাজবেন্ড। আজকে ওর ইচ্ছা হচ্ছে ও রান্না করবে। তো দেখো, ও চিকেনটা কষাচ্ছিল, কষে এখন ঝোলটা নাড়ছে, কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের রেডি হয়ে যাবে চিকেন রেজালা। আর এখন ও মাখছে মুড়ি। আজকে আমাদের মুড়ি খাওয়া হবে, কাসুন্দ দিয়ে মুড়ি খাওয়া হবে। তো তার জন্য দেখো, কাসুন্দ নিয়েছে, তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছে, নুন দিয়ে দিচ্ছে, তারপরে ওইটাকে ভালো করে মিক্সিং করবে। মিক্সিং করার পর মুড়িটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এইটাকে, কাসুন্দটাকে মুড়ির সঙ্গে মিক্স করে দেবে। আমি আগে কোনো দিনও খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম, কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, আমার খুব ভালো লেগেছে এটা খেয়ে। ফ্রেন্ডস, এই দেখো আজকে কে সন্ধ্যার জল খাওয়ার করছে, পরাগ। তো লকডাউনে পরাগ হয়ে গেছে মাস্টার শেফ, আমার বর। কি রান্না করছে দেখো, সন্ধ্যার জল খাওয়ার মুড়ি আর কাসুন্দ। তো চলো এগুলো এখন আমরা খাবো। আর ও যখন এটা করছে তখন ভাবলাম তোমাদেরও দেখাই, এমনকি রেজালাতেও নিজে গিয়ে কড়াই নাড়ছে, মানে খুন্তি নাড়ছে। তো বাড়িতে থাকলে ছেলেরা একটু হেল্প করলে খুবই ভালো হয়। তো চলো আমরা এখন খেয়ে নিই। ফ্রেন্ডস, রাতে ডিনার কমপ্লিট করে চলে এসেছি, এখন 10:45 বাজে। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া, অনেক তাড়াতাড়ি আমি চলে এসেছি। সেই সকালবেলা উঠেছি, আজকে 7টার সময় উঠেছি। তো তারপরে সকালে উঠে আজকে ভিডিও এডিটিং করলাম। আর সকালবেলা উঠে, এই কদিন যেহেতু মেয়ের স্কুলটা ছিল না, সকালবেলা উঠে করছিলাম এডিটিংটা। তো আজকে আজকেও ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো, সকালবেলা উঠেই করবো এডিটিং। আর কালকে থেকে আবার তো মেয়ের অনলাইন ক্লাস শুরু, ওদের গরমে ছুটিই দিল না। ওদের গরমে ছুটি এবারে সেই জুন মাসের 1 তারিখ থেকে 7 তারিখ অবধি ছুটি। কিন্তু স্কুল থাকলে মানে ডায়েরিতে দিয়ে দিয়েছিল মানে 13 তারিখ থেকে পরের মাসের 15 তারিখ পর্যন্ত, সেটা কমিয়ে 1 সপ্তাহ করেছে। আর একটু ছুটি থাকলেই ভালো হতো, কেন কি ওদের স্কুলের ওই টাইমটা অতক্ষণ বসতে হয়, তো অনেক কাজের দেরি হয়ে যায়। তো যাই হোক, আর কি করা যাবে, ওই টাইমটা একদিকে হলে ভালো যে ওই টাইম ধরে পড়তে বসে, নাহলে তো মানে পড়তে চাইবেই না, 1 মাস মানে পড়তেই বসবে না, একদিকে ভালো হয়েছে। আর ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও আমার চ্যানেল, মানে আমার ভিডিওটা। আর যারা আমার নতুন মানে চ্যানেল প্রথম দেখছো, আমার নতুন বন্ধু হচ্ছ, তারা প্লিজ যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের মতন টাটা। আর মেয়ে এখনও আসেনি, নিচে গল্প করছে, আজকে ওর বাবার সঙ্গে বসে বসে ভূতের গল্প শুনেই যাচ্ছে। তো সে নিচে রয়েছে আর আমি ওপরে চলে এসেছি। তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।